আসসালামু আলাইকুম সবাইকে কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে খুবই ভালো আছেন তো আপনারা সবাই নিশ্চয় এই খেলাটা সবাই মিস করেন মানে যারা বড়ো হয়ে গেছেন তারা তো আমি তো অবশ্যই মিস করি কারণ ছোটোবেলা অনেক খেলছি আমরা বা অনেক বেশি খেলছি ওরা সেই সুযোগটা পায় না খুব কমই খেলে তো করোনার কারণে ওরা একটু সুযোগ পাইছে স্কুল যেহেতু বন্ধ তাই তো আপনাদের আজকে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাবো তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো আমার বাসুরের দুই মেয়ে মানে দুই বাসুরের দুই মেয়ে আর আমার মেয়ে ওরা এখানে খেলতেছে তো আমরা ছোটোবেলায় এই খেলনার খেলাটাকে সানাবাতি খেলা বলতাম তো আপনারা কে কী বলেন জানি না তো কমেন্ট করে বলবেন কে কী বলেন তো ওরা সানাবাতি খেলতাছে এখানে ওরা তিনজন তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি খেলাটা তো ওদের খেলা দেখে আমার খুবই ভালো লাগতেছিলো তাই আপনাদের সাথে আমি ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আর আজকে অন্য কিছুই শেয়ার করব না কারণ আজ বাবার বাড়ি চলে যাব বেড়াইতে তো বাবার বাড়ি আস মানে বলবো কি বাইর বাড়ি বাবা যেহেতু নাই এখন বাড়ি আছে তো বাইর বাড়ি যাব বেড়াইতে তো ওরা দেখেন কি সুন্দর করে ব্লেড নিয়ে তারপরে কাটাকাটি করতেছে যেহেতু দিন ধরে খেলে না ওরা ওই খেলনাগুলো পইরা ছিল তো অনেক জায়গা থেকে সংগ্রহ করে জোগায় তারপরে ওরা খেলতে বসছে তো খেলা দেখে আমার তো খুবই ভালো লাগতাছিল আর ছোটবেলার কথা খুবই মনে পড়তেছিল তো আপনাদেরও অবশ্যই মনে পড়বে খেলাটা দেখে তো আপনারা দেখেন ওরা যে খেলতাছে সেই খেলাটা তো পরবর্তীতে যেই কথাটা হবে সেটা অবশ্যই ন্যাচারাল কথা দিয়ে মানে ব্লগ চলবে তো আমি বিদায় নিব আসসালামু আলাইকুম কি কি রান্না করতে দেখাও এটা হলো মাংসের তরকারি এটা নুডলস এটা ভাত এটা হলো ফ্রাইড রাইস এটা শেমাই এটা কফি আর এটা পোলাও না কি কি রান্না করতে কোনটা কোনটা কি কি কন্ডাকি কফি হ্যাঁ পরে মুরিজের ভুনা ফুলের বাটা ফুলের কোপি সানার পোলাও ফুলের কোরমা পোলাও ভাত দিয়ে লাল ফুল মাংস তরকারি এই দ হল রাইস এইটা মাছ এইডা গুস্ত এইদা পেঁয়াজী থুস দিয়ে রান্না এইটা সবজি এইটা হল নানান ফুলের এই দ হল নানান ফুলের চিং মরিচ দিয়ে রান্না এইটা হল গিয়া পোলাও এইটা নুডুলস আর এই দ কফি আর ওইগুলা ওইগুলো নেই এইটা বাদ